ভালোবাসা মানে তো ভালোবাসাই, এই ভালোবাসার মাধ্যমে বন্ধন তৈরি করা যায়। আমরা একদম পরস্পর পরস্পরকে ভালোবাসা একটা বন্ধন হয়, আর যাকে আমরা ভালোবাসি না তার সাথে আমার কোনো বন্ধন হচ্ছে না, হয় না। এটা মনে করি একটা ভালোবাসা বন্ধনে একটা শ্রেষ্ঠ হাতিয়ার বলবো, কিংবা কৌশল কিংবা কোনো প্রক্রিয়া হতে পারে। এত বছর একসাথে থাকার সিক্রেটটা কি? আমাদের জেনারেশনের কাছে কিন্তু অবভিয়াসলি এটা জানার, আমরা সবাই জানতে চাই যে কিভাবে আপনারা দুজন একসাথে এত বছর ধরে একসাথে আছেন। আমরা দুজন একসাথে এত বছর আছি তা না, আমাদের পূর্বপুরুষরাও ছিলেন, আমাদের পরম্পরা বা একটা ট্র্যাডিশন, এটা ট্র্যাডিশনের মধ্যে আমরা মানুষ হয়েছি। এই শতাব্দীতে এসে ট্র্যাডিশন ভাঙার একটা ভীষণ ট্র্যাডিশন যেন পশ্চাৎমুখিতা, ট্র্যাডিশন মানে পশ্চাৎমুখিতা না, ট্র্যাডিশন মানে ঐতিহ্য, সেই ঐতিহ্যের উপরে আমরা আধুনিক থাকি, এগিয়ে যাওয়া, ঐতিহ্যটাকে বাদ দিলে আমরা হাওয়ায় ভাসি। তা আমরা ঐতিহ্যটা পেয়েছি এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব কর্তব্য। হয়তো এই এই প্রজন্মের ঐতিহ্য নতুন করে লেখা হবে সেটা ঠিক আছে, কিন্তু পুরনো ঐতিহ্যকে বাদ দিয়ে না। তা আমরা তো ওই ওই ঐতিহ্যের মানুষ হয়েছি। আর আমাদের সময় আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে মানুষ কিন্তু একা ছিল না, এখন মানুষ একা হয়ে গেছে, একা করা হয়েছে। আমাদের যে যে কারিগরি উন্নতি হয়েছে, বৈজ্ঞানিক উন্নতি হয়েছে, সেগুলির ইতিবাচক দিকও আছে, নেতিবাচক দিকও। অবশ্যই অবশ্যই অবশ্যই। এই নেতিবাচক দিকটি হচ্ছে যে আমাদের আজকে যেখানে আমরা বসে আছি এই টেলিভিশন, এর ইতিবাচক দিকও আছে, নেতিবাচক দিকটা হচ্ছে যে এক এক ধরনের অনুষ্ঠান এক একজন দেখছেন, এক একটা নেশা ধরিয়ে দিচ্ছে, কেউ খবরের নেশা, কারোর খেলার নেশা, কারোর এটা আগেও ছিল জি, কিন্তু তখন মানে এটা ঘরে ঢোকে নেই। এখন ঘরে ঢোকার ফলে আমরা যখন টেলিভিশনে খাবার টেবিলও সবাই একসঙ্গে বসে না, খাবারটা নিয়ে দৌড়ায় নিজের বা ইন্টারনেটে কম্পিউটারে কাছে দৌড়ায়, দিয়ে একা হয়ে যাচ্ছে। পরিবারের বান্ধনটা থাকছে না, তার মানে পরিবারের ভালোবাসাটাও থাকছে না। এটি একটা সাংঘাতিক ক্ষতি করেছে আমাদের। এর অনেক গুণ আছে। আজকে আমি যে কোনো খবর জানতে চাইলে আমি এতে যে এগুলো গুণ, কিন্তু আবার এর মধ্যে অশ্লীল সব জিনিসও আছে যেগুলো বাচ্চারা দেখে ফেলছে। অতএব প্রত্যেক জিনিসেরই ভালো খারাপ আছে। তা আমাদের সময়ে যে খারাপ কিছু ছিল না তা না, আমরা যৌথ পরিবারে মানুষ হয়েছি, তখন যৌথ পরিবার ছিল, এখন যৌথ পরিবার ভেঙে গেছে। যৌথ পরিবারে আমার কে কেমন আমার আমি বলতে পারবো না, আমার প্রায় 30-40-50 জন মামা ছিলেন, কিন্তু তারা তারা কে যে আমার মায়ের কি রকম ভাই আমি বলতেও পারি না। মাকে বললে মা হয়তো চিন্তা করে বলতে পারতেন, কিন্তু আমরা বলতে পারবো না, কিন্তু তারা আমার মামার মতোই তারা। আমাদের ভাইরা ছিল, যেমন চাচাতো ভাই এখন বলো, এই শব্দটিই ছিল না ভাই। তখন বাড়ির যে বড় ছেলে, তার বড় ছেলে হচ্ছে মিয়া ভাই, মিয়া ভাই সবার সবারই সব সন্তান, যারা যদি চার ভাই থাকে চার ভাইয়ের ছেলেদের কাছে তিনি মিয়া ভাই। তার পরের জন যদি মেজো ভাইয়ের ছেলে হয় তো সেই জন মেজো জন কিন্তু সেই মেজো ভাই সবার কাছে। এই যে কাজিন, কাজিন শব্দটাই আমাদের বাংলা ভাষায় ছিল না, এখনো নাই। ভাই বোন, সে কেমন ভাই কেমন বোন আমরা খুঁজতাম। এই যে ব্যাপ্তি ভালোবাসা, সেই ব্যাপ্তিটা কমে যে ছোট হয়ে এসেছে, যেমন বলেন না পৃথিবী ছোট হয়ে আসছে, মানুষের মনটাও ছোট হয়ে যাচ্ছে। তাহলে স্যার আমরা কিন্তু বলতে পারি যে আইসোলেশন, এই আমাদের জেনারেশনের মধ্যে আইসোলেশন জিনিসটাই হয়তো আমাদের ভালোবাসাটা কমিয়ে দিচ্ছে।